Assalamu alaikum wa rahmatullah. Dear student and parents, this is Redwan once again from Kuala Lumpur International Airport. আপনারা দেখতে পাচ্ছেন আজকেও আমি একটা স্টুডেন্টকে পিক আপ করার জন্য আসছি। স্টুডেন্ট সেগি কলেজ কুয়ালা লামপুরে ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্টে আসলো। আপনার সাথে পরিচয় করাই দিব। আমরা খালেদের জন্য অ্যারাইভাল এরিয়াতে অপেক্ষায় আছি। অনেক মালয়েশিয়ান তাদের আত্মীয় স্বজন অনেকেই অন্য দেশ থেকে আসতেছে, তাদের রিসিভ করার জন্য এখানে অপেক্ষা করতেছে। আমরা অন্য দেশে একটু ব্যতিক্রম। স্টুডেন্টগুলো যখন মালয়েশিয়াতে আসে অনেক কিছু বুঝে না, বা এয়ারপোর্ট থেকে কিভাবে তাদের কলেজে যাবে সেগুলো অনেক সময় বুঝতে পারে না। সেই জন্য চেষ্টা করি আমরা যখন স্টুডেন্ট আসে তাদেরকে এয়ারপোর্ট থেকে নিয়ে যাওয়ার জন্য, যাতে তারা সহজেই তাদের কলেজে পৌঁছাতে পারে বা হোস্টেলে পৌঁছাতে পারে, চেষ্টা করি। অনেকেই আসতেছে, ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের স্টুডেন্ট খালেদও চলে আসবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মালয়েশিয়া মিস্টার খালেদ। ওকে মিস্টার খালেদ, আমাদের নতুন স্টুডেন্ট মিস্টার খালেদের দেশের বাড়ি জানো কোথায়? চাঁদপুরে। চাঁদপুরে না? ওকে, চাঁদপুরে লাস্টে পড়ালেখা হয়েছে কোথায়? চিটাগাং পলিটেকনিকে। ওকে, চিটাগাং পলিটেকনিক থেকে এখন আসছে সেগি কলেজ কুয়ালা লামপুর, রাইট? কোন প্রোগ্রামে? ওকে, ধন্যবাদ। খালেদের সাথে আমরা শেয়ার করব, এই মুহূর্তে অনেকেই প্রশ্ন করে যে বাংলাদেশে এবং মালয়েশিয়ার এয়ারপোর্টে অনেক সময় অনেক ঝামেলা করে, তো আজকে অভিজ্ঞতাটা কি, বাংলাদেশে কি তেমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে? বাংলাদেশে আমার একটু সেশন গ্যাপ আছে মাঝখানে, সেই জন্য বাংলাদেশে কিছু জিজ্ঞাসাবাদ করছিল না, জিজ্ঞাসাবাদ করছে, আবার অত বেশি জটিল ছিল না, অত জটিল ছিল না, না আর এখানে তো আমরা আছি, আমরা সব কিছু দিয়ে দিচ্ছি, কোনো সমস্যাই হয়নি। ওকে, সেক্ষেত্রে চিটাগাং পলিটেকনিক থেকে কি ডিপ্লোমা কমপ্লিট হয়েছে? ওকে, ডিপ্লোমা কমপ্লিট হওয়ার পর এখানে আবার সেকেন্ড ডিপ্লোমা কুলিনারি আর্ট, হয়তো এই মানে এই লাইনে জব ফ্যাসিলিটিটা বেশি এই জন্য নাকি? একটা হবি, হবি হ্যাঁ। আসলে হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, কুলিনারি আর্ট এগুলোর জন্য কিন্তু মালয়েশিয়া বেস্ট, এবং মালয়েশিয়ার মধ্যে যারা রিজনেবল টিউশন ফির মধ্যে চায় পড়ালেখা করতে চায় তাদের জন্য আবার সেগি কলেজ বেস্ট, তাই তো? ওকে খালেদ, আমার সাথে পরিচয় কীভাবে? ইউটিউবে। ইউটিউব দেখে না? আচ্ছা, ইউটিউব দেখে ডকুমেন্টসগুলো সেন্ড করো, এরপরে পড়াশোনার ইয়েতেই শুরু করছি আপনার ইউটিউব দেখে, মানে আবার নতুন করে পড়াশোনা করব এইটা মানে ভাবছি আপনার ইউটিউবের ভিডিওটি দেখে না, মানে এরকম চিন্তা ছিল না যে পরবর্তী আপর পড়ালেখা করবো, পড়ালেখা করবো, হুট করে সবকিছু হয়ে গেছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা দোয়া করি, এবং প্রিয় ভিউয়ার্স আপনারা দোয়া করবেন যে উদ্দেশ্যে এসেছে সেই উদ্দেশ্য যেন কবুল হয় এবং হোটেল লাইনে ভালো একটা ক্যারিয়ার গড়তে পারে, তার জন্য সকলে আমরা দোয়া রাখবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই মোটামুটি খালেদের সাথে আলাপ আলোচনা হলো এয়ারপোর্টেই। আসলে দীর্ঘ জার্নির পরে এয়ারপোর্টে আসলে কথা বলার মতো এরকম মন মানসিকতাও থাকে না, আমি জানি একটু টায়ার্ড লাগে। যাই হোক, এরপরেও আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে মালয়েশিয়ায় পড়ালেখা, মালয়েশিয়ায় স্কলারশিপ, অথবা কোন সাবজেক্টে আপনি চান্স পাবেন, কোন ইউনিভার্সিটিতে কীরকম খরচ, যদি এরকম কোনো ইনকোয়ারি থাকে আমাকে এখানে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ যে কোনো প্রশ্নের জন্য উত্তর দিব ইনশাআল্লাহ। ওকে, এখন থেকে প্রতি সপ্তাহে আমাদের স্টুডেন্ট আসবে এয়ারপোর্টে, সেজন্য এয়ারপোর্টে আমাদের প্রতি সপ্তাহে আসতে হবে ইনশাআল্লাহ, আপনাদের সাথেও দেখা হবে। ওকে, আগামীকালকেও আমাদের একটা ফ্লাইট আছে, সেই ফ্লাইটে সেগি কলেজ সুবাংজাতেই আসবে, সেখানে আসবে ফাউন্ডেশন সায়েন্সে, সপরিবারে আসবে স্টুডেন্টকে দেওয়ার জন্য, তার ফুল ফ্যামিলিও আসবে এখানে। ধন্যবাদ সকলকে, দোয়া করবেন খালেদের জন্য। ওকে, ধন্যবাদ, শুভকামনা রইল তোমার জন্য ইনশাআল্লাহ। কুয়ালা লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আসলে স্টুডেন্টদের একটা ই থাকে, ভয় কাজ করে, সেজন্য কিন্তু আমরা সবসময় আসি এখানে, আমরা আসি, আমরা নিজেরাই স্টুডেন্টদেরকে পিক আপ করি, চেষ্টা করি স্টুডেন্টদেরকে নিজেদের হেল্প করার জন্য। এই মুহূর্তে কুয়ালা লামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেশ ফাঁকা ফাঁকাই দেখা যাচ্ছে, তেমন কোনো জ্যামজট নেই ইনশাআল্লাহ। ওকে, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ট্যাক্সি আমাদের কলেজ থেকেই গাড়ি নিয়ে আসা হয়েছে, আমাদের কলেজের গাড়িতেই
আমরা যাব ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থাকে পড়ালেখা বিষয়ক আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। আমরা কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ক্রস করছি আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডেন্টস সহি সালামতে সুস্থ শরীরে পৌঁছালো। এখন সেগি কলেজ কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। ইনশাআল্লাহ সব কিছু ঠিক থাকলে সময় মতো পৌঁছে যাব। আমাদের সাথে আছে আমাদের সেগি কলেজের স্টাফ, যিনি নিয়মিতই এয়ারপোর্ট থেকে স্টুডেন্টদেরকে পিক আপ করেন। এবং হাফিজ, হাই, থ্যাংক ইউ এবং ফর ইউর কোঅপারেশন। আলহামদুলিল্লাহ, ফাইনালি সেগি কলেজ কুয়ালালামপুরে আমাদের নতুন স্টুডেন্ট খালেদ চলে আসছে। এটা আমাদের ক্যাম্পাস, সেগি কলেজ কুয়ালালামপুর। ওকে বাং, তোর মা কাছে। ওকে ওকে, আমাদের রানার যে আমাদের এয়ারপোর্ট থেকে নিয়ে আসলো। এটা তোমার কলেজ, এদিক তাকাও উপরের দিকে। ওকে, এটা আমাদের এখান থেকে এগিলাও, এ পাশের বিল্ডিং গুলাও, ঠিক আছে। সেগি কলেজ ও যেটা এলআরটি স্টেশন কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্রে, আর ওই ওই পাশে ওইদিকে তোমাদের কিচেন রুমগুলো আছে, এইগুলো আছে, ওগুলো ইনশাআল্লাহ আগামীকালকে দেখাবো। ওকে, তাহলে আমরা এখন আমরা তোমার রিলেটিভের বাসায় গ্যাব বুকিংয়ে দেবো, ওখানে যেতে পারবো ইনশাআল্লাহ।